ঢাকায় পা রেখে মিরপুরে অনুশীলনে উপস্থিত নবনিযুক্ত কোচ ফিল সিমন্স। একই বহরে বাংলাদেশে এসেছে দক্ষিণ আফ্রিকা দলম। প্রোটিয়াদের বিপক্ষে স্বাগতিক কন্ডিশন কাজে লাগানোর পক্ষেই মতামত বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের। রিপোর্ট নিলয় মজুমদারের। মিরপুরে চলছিল খেলোয়াড়দের ঐচ্ছিক অনুশীলন। বিমানবন্দর থেকে সরাসরি মাঠে গিয়ে খানিকটা চমকে দিলেন ফিল সিমন্স। শুধু পরিচয় পর্ব সেরেই ক্ষান্ত হননি, দীর্ঘ সময় চোখ রেখেছেন খেলোয়াড়দের অনুশীলনেও। সিমন্সের নিবেদনের খানিকটা আভাস তো পাওয়া গেছেই। এছাড়াও বিসিবি পরিচালক ফাহিমের মতামত, মধ্যম সারির দলগুলো সামলানোর অভিজ্ঞতা সহজ করবে সিমন্সের কাজ। ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে তার যে খেলোয়াড় হিসেবে সে যে যে পর্যায়ের খেলোয়াড় ছিল এবং কোচ হিসেবে সে যেই পর্যায়ে দলের সাথে কোচিং করেছে, সো ওর পক্ষে জানাটা সহজ যে এই ধরনের কোচ দল, জিম্বাবুয়ে বলি, আয়ারল্যান্ড বলি, এই ধরনের দলগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা সম্পর্কে ওর ধারণাটা বোধহয় আছে, সেটা বোধহয় কাজে লাগবে। ব্যাটিং ব্যর্থতায় ভারত সিরিজটি ভালো যায়নি বাংলাদেশের। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট ঘরের মাঠে হওয়ায় স্বাগতিক কন্ডিশন কাজে লাগানোর দিকেই ঝুঁকবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা বিসিবি পরিচালকের। নিজেদের মাটিতে খেলা সম্ভাবনা আছে যে আমরা এখানে ভালো খেলবো। ভারতে আমরা ভালো করিনি, অদৌ ভালো করিনি, তারপরে আমি মনে করি যে সেই ব্যাপারটাকে আমরা একটু পাশে রাখতে পারবো এবং পাকিস্তানে আমরা যেটা অর্জন করেছি সেটাই হয়তো আমাদের আমরা সামনে নিয়ে আসতে পারবো। সেই কনফিডেন্সটা কাজে লাগবে এই সিরিজেও। এবং খেলোয়াড়দের সাথে কথা হয়েছে, ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে যে সাউথ আফ্রিকার সাথে ঘরের মাটিতে তারা যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে খেলবে। ইন্টারন্যাশনাল ইভেন্টগুলোতে জেতার ব্যাপারে কিছুটা অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ থাকেই। এছাড়াও হাতুরে সিংহের সময় সাফল্য পেলেও বৈশ্বিক আসরে বাংলাদেশের ব্যর্থতায় ত্বরান্বিত করেছে চন্ডিকার বিদায় বেলা, মনে করছেন বিসিবি পরিচালক ফাহিম। নীলে মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। মানুষের বয়স বাড়ে বাজান, খিদার বয়স বাড়ে না। কি, আমি পেতনির মতো? আচ্ছা, তুমি আমার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করো, বাবা মার সামনে তো সেভাবে করো না, বন্ধু বান্ধবের সামনে আরেক রূপে, অপরিচিত মানুষের সাথে আরেকটা রূপে, তাই না? একমাত্র মানসিক বিকারগ্রস্ত মানুষজন এক রূপেই থাকবে, তারা সব ক্ষেত্রে নিজেদের একটা রূপে প্রদর্শন করে। প্লিজ, তোমার ভাষণ বন্ধ করো।